গাজীপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া হয়েছে, ছোড়া হয় কয়েক দফা ফাঁকা গুলি, ভাঙচুর করা হয় গাড়িও, আর এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পুলিশ বলছে পূর্ব বিরোধের জের ধরে ঘটেছে এমন ঘটনা। বুধবার রাত পৌনে ১২টা গাজীপুরের প্রশিকা মোড়ে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় একদল যুবক। কিছুক্ষণ পর দফায় দফায় ফাঁকা গুলি ছোড়ে তারা, এতে আহত হন মাইনুল ও আলামিন নামে দুইজন। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তালাটা খুলতেছি এই মুহূর্তে, ককটেল মারছে, ককটেল মারতে প্রথম ককটেলটাই মানে আমার হাতে পড়ছে। এই অবস্থাকে কেন্দ্র করে আমরা খুব আতঙ্কিত আছি এবং বাইরে চলাফেরা করা নিয়েও খুব চিন্তিত আছি। এরপর ভাঙচুর করা হয় এক যুবলীগ নেতার গাড়ি। ভুক্তভোগীর অভিযোগ চাঁদা না দেওয়ায় এ হামলা চালিয়েছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির ও তার সহযোগীরা, যদিও তা অস্বীকার করেছেন নাসির। আমার কাছে বলে ভাই আমার ৭.৫ লাখ টাকা লাগবে, টাকা দিন। তারপর আমি তাকে কিছু টাকা দেই, এগুলো নিয়ে তাদের হলো দিন দিন তাদের বিভিন্ন চাহিদা, এত তার পূরণ করা যায় না। ব্যক্তিগতভাবে বড় ভাই হিসাবে তার সবসময় এত পূরণ করা যায়, এগুলো নিয়েই মলমান্যতা নিয়ে আমার উপর এইভাবে তারা আক্রমণ করে। আমার গাড়িতে ভাঙচুর হয়েছে, তাদের হঠাৎ মাথা গরম হওয়ার পরিপ্রেক্ষিতে আমি তখন সবাইকে ঠান্ডা করার জন্য আমি হাত জোর করে সবাইকে ঠান্ডা করি। আমি বলি জন আমার ভাই, আমি তার সাথে আমার কোনো বিরোধ নাই, হঠাৎ কি হয়েছে আমি দেখি, তারপর আমি সবাইকে জানাচ্ছি। পুলিশ বলছে পূর্ব বিরোধের জেরে এ হামলা হয়েছে, অভিযোগ পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গাড়ি ভাঙচুর হয়েছে, তো যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ফেসবুক লাইভে এসে পাল্টাপাল্টি অভিযোগও করেন ব্যবসায়ী আজিজুর ও ছাত্রলীগ নেতা নাসির। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ২৪।